Thank you.
아니 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 자퇴 진짜 ভাগিয়ে দিয়েছিস না যা ধরে নিয়ে আয় আমি কেন যাব ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু মনে রাখিস আজ থেকে কথাবার্তা বন্ধ বুঝলি আমি কিন্তু বলবো শুনবে কে এই শোন 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 এই খাবি খুব মিষ্টি দায়িত্ব তো মিষ্টি সত্যি হ্যাঁ একেবারে তোর মতো মিথুক কুড়ি ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া কুড়ি বাপরে কাসিম ভাইয়া ও কাসিম ভাইয়া আরে আনো তুই ভাইয়া তুমি আমার ঘোড়া দেখেছ ঘোড়া হ্যাঁ ওই পাহাড়ের দিকে চড়ছে কপাল ভালো যে আমার নজরে পড়ে গেছে না হলে আল্লাহ কি হতো কিন্তু পারলি আর কতদিন চোখের আড়ালে লুকিয়ে বেড়াবি না ভাবি ভাইয়া যদি জানতে পারে তবে আমি লজ্জায় মরে যাব খুব লজ্জা লাগে তাহলে মন কেড়ে দিয়েছিলি ভাবি তুই শুধু শুধু খালি ঠাট্টাই কর বললি জি ভাইয়া বাজার তাড়াতাড়ি ভাত রেঁধে দে মাছ ধরতে যাব আমার চা মেয়ে মানুষের কাজ কি আর পুরুষে করতে পারে বলেছিস তুই ঠিকই শামসুর কিন্তু মেয়ে কোথেকে আনল আরে আমার চা দুনিয়াতে মেয়ে মানুষ কম আছে আরে আমাকে দেখ আমাকে গায়ে সব মেয়েরা আমার জন্য পাগল আরে তুই বিয়ে কেন করিস না কেন আরে আমার চান তুই একবারে বুদ্ধ বিয়ে তো করবো আমি একজনকে অন্য মেয়েদের কি হবে দিলে ছুরি চলবে না বেচারিদের এই কথা তবে তো বিনাকে সবকিছু বলতেই হয় আরে আমার চান পাগল হয়ে তুই গজব করিস না নইলে আমার সব গুল্লা যাবে আমি বিধবা হয়ে যাব তাহলে কান্ধর এই কান্ধর নাম এই নাকে খত দিলাম বাস শোন শেষ না ভুলে গেছিস আমি পাগল হয়ে রেখি দেখ কি সুন্দর সত্যি সুন্দর সেও পছন্দ করবে যা পড়িয়া লাগছে আস্তে thank you
বাঁশি বাজি বলে মিঠে মিলুয়া এবার শুনে মনে না তুইয়া মানে নুইয়া বলো কেন যায় চলে যে কোথায় হব যে ফরিয়াদি ওর দিল লাগি না ভালো রে ঝলক দেখারে ঝলক লাগারে কাঁদির মতো ঝুমকা কানে দোলে রে আরে চকরি চকরি আমার সাথে তো দুইটা কথা বল। তোর সাথে কি কথা বল? এই কিছু দিলের মিঠা মিঠা কথা। জুমান দাদা সরাস্তা থেকে। হ্যাঁ সরে তো যাবই, ফের তুইও শুনে রাখ, তোর প্রেমের গীত গেয়ে বেড়াস, পরে কি হবে? ও তুই আমাকে ডট দেখাচ্ছিস, যা যা ইচ্ছে করে নে। ঠিক আছে আমিও দেখে নেব। ধীরে ধীরে আমি এক্ষুনি গড় বলে দেবো। ওতে কোনো ফায়দা হবে না, সাপের মুখে হাত দেবার আগে মন্তর শিখে বেটি বুঝলে। মন্তর? হ্যাঁ ওইটা শেখার জন্যে ঠান ঠান গোপাল চাই। দেখ মকরু, তুই পয়সার ফিকির করিস নে, যা কিছু খরচ হয় আমি দেবো। এই কথা তবে ওস্তাদ মকরুদ্দিনের খেলাটা এইবার দেখ কি বুঝলে। এখন চকরের বয়সী বা কত হলো মকরু? না ভাইয়া আজকালকার জমানা বহুত খারাপ, যত শীঘ্রই হয় এর হাত ধরিয়ে দাও কি বুঝলে। ঠিক বলেছ, কিন্তু সব আমার পর ছেড়ে দাও, ছেলে আপন হাতের মুঠোয়। কোন ছেলে? আরে ওই আমাদের ডাতিয়াল জুমন, কামাই করে, সরকারি চাকরি, মাসের শেষে মাইনে, চাল চলন ভালো, এর বেশি ভালো আর কি চাও? তবুও তবুও কি? না না এ বলো না। চল সুন্দরী দেখি আজ কপালে কি আছে। আরে আলো কোথায় যাচ্ছিস? সালাম চাচা। সালাম? কাজের ধান্দায়। বলো কি মনে করে? টাকার কি হলো? আসল তো দেখছিস না, কমপক্ষে সুদটা দিয়ে যা। কাগজ তো তুমি লিখিয়ে নিয়েছো চাচা, পালিয়েছি তোরাই। কাগজ নিয়ে কি আমি চাটবো? সুদ চাই সুদ। হ্যাঁ চাচা হ্যাঁ, কামাই করে আমার সুন্দরী এক এক পাই শোধ করে দেবে। এখন কিছু দিয়ে দে, বুড়ো মানুষ, অনেক দূর থেকে হেঁটে এসেছি রে বাবা। না তুমিও ছাড়বা পাত্র না চাচা, নাও আমার কাছে আছে বা সেই আধুলি। আচ্ছা দে, নাই মামার চেয়ে কানা মামাই ভালো। দেখলি শুন, চাচার চামড়া যায় যাক কিন্তু মাল পানি। আরে আনু কেন এলি? আজ তো কোনো প্যাসেঞ্জার নেই। কেন? মৌসুম খতম হয়ে গেছে, বর্ষা এসে গেছে। হো আমি তো খেয়ালই করিনি, দেখতে না দেখতেই বর্ষা চলে এলো। ঠিক আছে খবর তোমার রাখিস, যদি কোনো প্যাসেঞ্জার ভুলে ঠুলে এদিকে এসে যায় তাহলে। আচ্ছা চাচা। মুড়ি খাবি? এই তোর মুখ কেন কালো রে? আমার চেহারাটাই এমন। বল না কি ব্যাপার? আজ কামাই হয়নি। আজ না হয় কাল হবে? কাল বোধ হবে না, মৌসুম চলে গেছে, না জানি আসছে দিনগুলো কেমন করে কাটবে। হাতে একটা ফুটো ঘড়িও নেই, নিজে কি খাই আর ঘোড়াকে কি খাওয়াই। মন ছোট করিস না, আসছে দিনও কেটে যাবে। আমি আর চকরির জোড়া সুন্দরী হবে, তোর কি খেয়াল রে? খেয়াল তো সুন্দর, কিন্তু ওর ঘর বাড়ি সব বন্ধ। ওই এক ঘোড়া মৌসুমে দু চার টাকা কামাই করে নেয়, আর বাকি দিন বসে থাকে। ওতে কি রুজিত নারী কিসমতে হয়? ঠিক আছে এত জলদি কিসের, সময় এলে পরে দেখা যাবে। আরে তুই এখানে? আর আমি সারা জায়গা খুঁজে এসেছি, দেখি তো ডান হাত
কেন? দে তো দেখি। তাবিজ, তুই জাদু টোনা করতে শিখেছিস? নিজের জন্য থোড়াই। তাহলে কার জন্য? দেখছিস তো কার জন্য। চকরি, তোর আমার জন্য এত খেয়াল? আমার আর কি আছে জানিস? পেশায় বলেছেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। চকরি, প্যাসেঞ্জার ঘোরা সামলা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। বাবুজি, বাবুজি, বাবু ঘোড়া চাই? ঘোড়া? হ্যাঁ বাবু, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি দেখে নিয়ে আসবো, আর খুব সস্তা, 3 টাকা ঘন্টা। ড্যাডি, আমি ঘোড়ায় চড়বো, নিয়ে এসো না। সাইদা, আজ নয়, কাল চড়ো। কালই না আন্টি, আমি এখনই চড়বো। না বুমনি, মেম সাহেব ঠিক বলেছেন, আমি কাল ঘোড়া নিয়ে আসবো। আচ্ছা। আরে চাকরি, আজ তুই ঘোড়া চড়াচ্ছিস? কি তোকে চড়াবো? আরে আমার ইয়াল্লাহ, তুই যদি আমাকে ঘোড়াই বানিয়ে দিতিস। বড় ছেঁচড়া। বল বল, আবার বল। ডাকজুমান, ভালো হবে না বললাম। আরে চকরি, তোর এই ঢং দেখে মরে যাই। চকরি, ওরে বাবা। আচ্ছা চকরি, আমি চলি। কেন, দু চারটে কথা আরো বলে যা। না না, পরে হবে, চলি। ওরে বাবা। জুম্মন কেন এসেছিল? চিঠি দিতে। চিঠি? আরে ওই পুরনো চিঠি। ও, দেখেছিস আমার তাবিজের বরকত? আমার পুরস্কার। কি পুরস্কার? যা তোর মনে আছে। মন? সেটা তোর কাছেই আছে, একটু সামলে রাখিস। আচ্ছা আচ্ছা, নে, এবার তুই ঘরে যা, সন্ধ্যায় দেখা হবে। মাকরু, গজব হয়ে গেছে ভাই, গজব হয়ে গেছে। আবে কি হয়েছে? মাকরু, চকরি আনুর ঘোড়া চড়াচ্ছে, ব্যাপার বহুত দূর পৌঁছে গেছে। আবে জলদি করে কোনো চক্কর চালা, নইলে পাখি উড়ে যাবে। আব্বে ওরে কি করে, আমি ওর পাকনা কেটে দেবো না। কি বুঝবে, ধনবাজি ছাড়। এই মেরেছে। কি মেরেছিস? তীর। হ্যাঁ তীর, মনে কর মামলাটা ভুলের ছিল, দে 10 টাকা। একশো? 10 টাকা? হ্যাঁ, 1 টাকা 10 পয়সা যা তুই বাকি খেয়েছিলি, আর 8 টাকা 90 পয়সা যা তুই আরো খাবি। কি বুঝলি? বুঝেছি। আপনি ঘুরতে যাননি? কোথায় যায়? আচ্ছা জায়গা, এখানে কোনো লাইফ আছে না? মিউজিক না, ডান্স না? আমি তো স্রেফ তোমার খাতিরই এসেছি। আমার খাতিরে? হুম, আপনি ভুল বুঝেছেন। ছাড়ো এসব কথা, এখন বলো তোমার ভাইজানের কি খবর? হয়ে যা প্রথমে ছিল। এটা কোনো দুঃখ হলো? মৃত বেগমের স্মৃতি নিয়ে জনাব মজবনে গেছে। নমানি সাহেব, যে মনের খোঁজ রাখে না সে প্রেমের কি বুঝবে? ভাইয়া ও ভাবির ভালোবাসা আপনার বোঝার বাইরে। দিনান্তের ক্লান্ত সূর্য তার সমস্ত দিনের অতৃষ্ণা কেমন করে সমুদ্রের পানিতে এসে মেটাচ্ছে। আমার তৃষ্ণা তো কোনোদিন মিটবে না। তুমি তো চেষ্টাও করো না, কতকাল ভাবি স্মৃতি নিয়ে এভাবে কষ্ট পাবে ভাইয়া? অন্ধকারে মাথা গোটে মরতে হবে না ভাইয়া, আলো। মা আমার, মরিয়ম খালা আছে না? হ্যাঁ হ্যাঁ, মরিয়ম খালা। হ্যাঁ হ্যাঁ, মরিয়ম খালা। মরিয়ম খালা? হ্যাঁ, মরিয়ম খালা। কিন্তু মরিয়ম খালা এত লম্বা। কোথায় যে তুমি লুকিয়ে আছো, আজ
বসন্তের যে তুমি লুকিয়ে আছো ভালো গান করো। আমি ভালো গাই কি যে বলেন বাবু আপনি, কি কাজ করো তুমি মনে নেই? ঘোরাওয়ালা। ও হ্যাঁ, কিরকম রোজগার হয়? ব্যাস হ্যাঁ, এত যে তুমি বড় লোক হয়ে যাবে, যাবে আমার সাথে? না বাবু, বিদেশের সুখের চেয়ে দেশের দুঃখই ভালো। কি আমার অপেক্ষায় বসে আছে, চলি। হা হা, আমার সঙ্গীত যদি ওর কণ্ঠে গান হয়ে উঠত। বিশ্বাস না হয় বাবুকে জিজ্ঞেস কর গিয়ে। উনি বলছিলেন আমি যদি শহরে যাই তাহলে খুব বড় গায়ক হব, আমার নাম হবে আর আরে হিংসে হয়ে গেল। আমার কেন হিংসে হবে? যা, তোর যেখানে ইচ্ছে সেখানে যা। তুই একেবারে বোকা, তোকে ছেড়ে আমি কোথায় যাবো রে? তোর প্রেমই তো আমার জীবনে সবচেয়ে বড় পাথেয়। আনু, তুই যদি আমাকে ভুলে যাস তবে মনে রাখিস আমি এই সমুদ্রে ডুবে মরবো। হ্যালো,
আইও বিবিজি। এসো এসো না। ড্যাডি দেখো কাকে নিয়ে এসেছি। চলো চলো নোমানি সাহেব, যে মনের খোঁজ রাখে না সে প্রেমের কি বুঝবে। এখান থেকে তুমি 3 টাকা নাও, বাকি তোমার বকশিস। তাহলে কি আমার মানুষ না? মানুষ 10 টাকা দিয়ে আপনি মানুষটাকে কিনতে চেয়েছিলেন? সীমা, সামান্য একজন ঘোড়াওয়ালা তুমি আমাকে অপমান করতে চাও? নোমানি সাহেব, ও ওরাও মানুষ। সীমা, তোমার টাকা আমার দরকার, নইলে তোমার মত ফুলকে কবে পায়ের। চাচা, আরে শামটু, চাচা আমি কি মরে গেছি? না না, দাও দাও চাচা, দাও আমি পচে দিচ্ছি, দাও দাও। আরে শামটু, তুই বড় ফেলে বিয়ে করছিস না কেন? চাচা আমাকে মেয়ে কে দিবে? আমার নসিবে চিরকুমার হয়ে থাকার লেখা আছে। মন ছোট করিস নে, তোর বিয়ে আমি পাবো। আজ থেকে তোমার বুঝে আমি পাইব। কি ব্যাপার শামসু, তোর অনেক সাহস বেড়েছে। তুই আমাকে না না না, তুই তো অনেক বড় বাহাদুর। সঞ্চয় করে বড়কে তেল দিয়ে এইরকম বোকা বানাবো, এইরকম তুই আমাকে বোকা বানাবি? ওরে বাপ রে, এই শান্তু, এই দাঁড়া আরাম দাদা। না না, তোকে তোকে আজ আমি জানে মেরে ফেলবো। ঘোড়া আলা। আরে শোনো শোনো শোনো, সালাম বাবুজি, কিছু বলবেন? কি ব্যাপার, তুমি যে আসো না। ও বুঝতে পেরেছি, দেখো যাই ঘটে গেছে আমি তার জন্য খুব লজ্জিত। এটা তো নতুন, এমন তো হয়েই থাকে, বড় অভিমানী মনে হচ্ছে। আচ্ছা যেতে দাও, শোনাও একটা ভালো গান। ড্যাডি তোমার খুব তারিফ করেন। আজ নয় অপমনি, পরে একদিন হবে। না আমি এখনই। আছি মা, জেদ করতে নেই। আমি তোমাকে আবার বলছি, তুমি আমার সঙ্গে ঢাকা চলো, এখানে গানের কোনো কদর নেই, তোমার ভাগ্য খুলে যাবে। আর চল মা এগুই। কিছু শুনেছিস? কাল রাতে আমার ঘোড়া চুরি হয়ে গেছে। ঘোড়া চুরি হয়ে গেছে? হ্যাঁ, দেখলি আমার কেরামতি কি বুঝলি? আবে এতে ফায়দা কি? আমার মাথায় তো কিছুই আসছে না। আবে তুই তো যে বুদ্ধু সেই বুদ্ধুই রয়ে গেলি। আরে সব কিছুই ছিল ঘোড়ার চক্কর। ঘোড়ার চক্কর? হ্যাঁ, যখন ঘোড়াই থাকবে না তো পেট চলবে কি করে? আর খালি পেটে প্রেম হয় না কি বুঝলি? এখন আর কি কি চাল চালি, ওকে ঘরকে বের করব, গা ছাড়া করব কি বুঝলি? আবে সব বুঝেছি। তুই আমার দাড়ি তুই উপহাস করছিস? আনু, তুই কি বলছিস? তোর কাছে ধন আছে, তুই আমাকে ভিক্ষা দিচ্ছিস, তুই চাস তোর আমি বেঁচে থাকি? তুই নিশ্চয়ই পাগল হয়ে গেছিস, আমার জিনিস কিন্তু নয়, সেগুলো যদি তোর কাছে না আসে আমার কোন কাছে আসবে? তোর সব জিনিস আমার কাছে বন্ধক। তোমার সঙ্গে ঢাকা চলো, আমি তোমাকে বড় গায়ক বানাবো, অনেক টাকা। অনেক টাকা পাবে তুমি, অনেক টাকা পাবে। ভাবছি
আমি একবার আমার ভাগ্য পরীক্ষা করে দেখতে চাই। ঠিক আছে, তুই যদি যেতে চাস বাধা দেব না। চকুরি কি বলেছিস? না, বেচারি কেঁদে কেঁদে জীবন দেবে। তুই একটু বুঝিয়ে দিস, আমি যাব না। শহরে গিয়ে চিঠি লিখিস। লিখব, শোন, রাস্তায় কাজে আসবে। একই শামসু, আমি নিতে পারবো না। তুই আমাকে বন্ধু মনে করিস না? বন্ধুর কসম রেখে দি শামসু। গাঁ ছেড়ে চুল আমায় না বলি? না না, যদি বিশ্বাস না হয় অন্য কাউকে জিজ্ঞেস কর। নবাব সাহেব, ও নবাব সাহেব, আপন চিড়িয়া কিচির মিচির শুরু করেছে। হ্যাঁ নবাব সাহেব, এটা তো মুসাফিরখানা না। আমি বুঝতে পারিনি। কি করে বুঝবেন না, চেহারা তো দেখে মনে হয় ইম্পোর্টের মাল। তা কিছু কাজ করো জানা আছে? জি, আমি গাইতে পারি। গাইতে জানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো আপনি অনেক কিছুই জানেন। আমিও কিন্তু গানের ওস্তাদ, আপনি আমার সাগরেদ বনে যান। সাগরেদ? আপনাকে আমি সব কিছু শিখিয়ে দেবো। বহুদিন ধরে আপনার মতন গুণধর একজন সাগরেদ খুঁজছিলাম। মাশাআল্লাহ, সাজাদার মতো চেহারা। আসুন না, আসুন না। কোথায়? পালোয়ানের ওখানে। পালোয়ানের ওখানে? আরে নবাব সাহেব, আমি পালোয়ানের ওখানে তো নাস্তা করি। আসুন না, আরে আসুন। সালাম আলাইকুম পালোয়ান জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম খান সাহেব। আজকার বাকি রইব না, বুঝছেন? আগের পয়সা গুলো নাকের মধ্যে ফালান দেখি। পেয়ে যাবেন, আজ না তো কাল, কাল না তো পরশু, পরশু না তো কাল। বাস বাস বাস, মেহমান সাথে আছে, ইজ্জতের প্রশ্ন, একটু খেয়াল রাখুন। মেহমান খুমাটা দেখি ভালোই আছে। ভাই খান সাহেব, কালকা দিয়ে দিয়ে না। জি 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 জি, যান যান। শুন নবাব সাহেব, আপনি মান্দার পর তুমি হাল আবার কি দেখো? পালোয়ানজি, দৈতে হারি গরম গরম লেবু আর কাঁচা মরিচ দিয়ে। নবাব সাহেব, বুঝতেই তো পাচ্ছেন, চিড়িয়া যে চিঠি দেবে তা শুধু সুরে গিয়ে দিবেন। আমি চেষ্টা করব। আর আমদানি যা হবে তা আধা আধা,
আর থাকার কথা ভাবছেন? গরিবের মহল তো আছেই। জি আপনার মেহরবানি। বিসমিল্লাহ করুন। জি। আরে ও পলমানজি, আরে এটা কি রকম ব্যাপার হে? গোস্তের হাড্ডি হাড্ডি 20 পয়সে প্লেট মে হাড্ডি নাই তো কি মুরগি কা রান মিলেগা? আবে ঠিক লাগা হাস না চকরি, তুই এখানে মানুষ রোজগারের জন্য কোথায় কোথায় না যা? ওর পয়সা আমি চাই না। তোর না চাই, ওর তো দরকার। ও তোর খুশি দেখতে চায় না। শামসু আমাকে ভুলে গেছে। কে তোকে ভুলে গেছে? শামসু বাড়ি যা, যা যা। তোর কি খেয়াল রে? কিন্তু ওর ঘর বাড়ি সব বন্ধ। ওতে কি রুজিত নারীদের কিসমতে হয়? আমি আর চাকরির জোড়া সুন্দরী হবে। হ্যাঁ সরে তো যাবই, ফের তুইও শুনে রাখ, তোর প্রেমের গীত গেয়ে বেড়াস। পরে কি হবে আমিও দেখে নেব। ধীরে ধীরে। আমি এখনই গড় বলে দেবো। ঠিক আছে। আরে চকরি, তোর এই ঢং দেখে মরে যাই। আচ্ছা চকরি আমি চলি, না না পরে হবে, চলি। ওরে বাবা, अंदर कौन हो तुम? अमर जानते नहीं, मशहूर ज्योतिषी प्रोफेसर पतले खां फुटपाटिया, और ये मेरा शागिर्द 20वीं सदी का तान तोड़ तान जोड़ महागायक उस्ताद अनवर खां बेघर। तो अब अगर संगे कोटा कोई में चल भागे गंदे के। जी हमें गायते परी। अबे তোর মতো ফালতু লোক নাকি যে তোর মতো অবাগার সঙ্গে কথা কইবে? চল ভাগ এখান থেকে। পুলিশ ইসকি কোই জরুরত নহীঁ, হম ওয়েসে হি চলে জাতে হ্যায়। নবাব সাহেব আইয়ে, হম কুছ কর জায়ে। নবাব সাহেব, চিড়িয়া কিচিড় মিচি শুরু করেছে। হায় হায় নবাব সাহেব, এটা তো মুসাফির খানা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আমার সাগরিদ বনে যান। সাগরিদ? আমি বুঝতে পারিনি। কি করে বুঝবেন না, চেহারা তো দেখে মনে হয় ইম্পোর্টের মাল। তা যে আমি গাইতে পারি। আপনাকে আমি সব কিছু শিখিয়ে দেব। বহুদিন ধরে আপনার মতন গুণধর একজন সাগরে খুঁজছিলাম। আপনি এখানে কবে এলে? বেশ অনেকদিন। বারে আমাদের বাড়িতে গেলে না কেন? আমি তো ঠিকানা জানতাম না, তবে এই কদিন আপনাদের অনেক খোঁজ করেছি। বেশ আমার সাথে চলো, আজ তোমাকে গান শোনাতে হবে। ড্যাডিও চলো। আরে তুমি এখানে? কি করি বাবু, আমার ভাগ্যই আমাকে নিয়ে এলো। ও সেটা কত পরে হবে, বসো তো এখন। ওখানে নাই, এখানে বসো। জি। বাবুজি, আপনি সেদিন, হ্যাঁ হ্যাঁ সে আমার মনে আছে, আমার সঙ্গীতের তোমার কণ্ঠের আশ্রয় দরকার, আমি তোমাকে এক নতুন জীবন দেব, আজ থেকে তুমি এখানেই থাকো। বাবুজি! শেষ পর্যন্ত বাবুজিকে খুঁজে পেলেন? হ্যাঁ, এখন আমি ওখানেই থাকব, উনি আমাকে বড় গায়ক বানাবেন, আমার অনেক পয়সা হবে, তারপর গ্রামে যাব চকরিকে। চকরি? সে আবার কে? ও আপনার বেগম? জি
আমার তো এখন বিয়েই হয়নি। তাহলে ও আমাদের এই গ্রামের মেয়ে। আচ্ছা, তো নবাব সাহেব ওর সঙ্গে আপনার সম্পর্কটা কি? এখন হয়নি, হয়ে যাবে। ও নবাব সাহেব তাহলে মহব্বত করে। কি হলো আপনার, কি হলো? হয়নি টা কি নবাব সাহেব, এই মহব্বত, এই মহব্বত আমার মাথাটাকে স্টেডিয়াম বানিয়ে ফেলেছে, নইলে আমিও তো মানুষ হিসাবে কম ছিলাম না। ডার্লিং তুমি বুঝছো না কেন? আমার ইচ্ছে পূর্ণ হতে চলেছে, আজ আমি জায়গায় তো গাইছি। সাফল্য আপনার সামনে, আর আপনি পিছিয়ে যেতে চাইছেন। ও সুজি ডার্লিং, তোমার আর আমার বিয়ের কথাই হচ্ছিল। আপনি চলে যেতে পারেন। সামান্য একজন ঘোড়াওয়ালা তুমি আমাকে অপমান করতে চাও? ভুল বলেননি, ঘোড়া আমি চিনি ঠিকই, কিন্তু এখন মানুষ চিনতে শুরু করেছি। এত ছোট আঘাতে আপনার মন ভেঙে গেল? আপনি কিন্তু ভীষণ ভীরু, আমি এরকম আশা করিনি। মানে আপনি ঠিক? আনোয়ার সাহেব, আপনাকে ভাগ্যের সঙ্গে লড়াই করতে হবে, জীবন এত সহজ নয়। আপনি শক্ত হয়ে দাঁড়ান। আপনি ঠিকই বলেছেন। আরে চকরি শহর বড় আজব জায়গা, ওখানে মানুষ গিয়ে সব বদলে যায়। না না, ও বদলাতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই মনে করি, কিন্তু কোন গাড়ির তলায় চাপা পড়ে ও হয়তো আল্লাহর কাছে পৌঁছে গেছে। চুমান! হ্যাঁ, হওয়া তো উচিত নয়। কিন্তু চকরি, তুই ছায়ার পিছনে কেন দৌড়াস? আমি তোকে রানী বানিয়ে রাখবো। খবরদার! ওহো, তুই কেন মিছে মিছে চটে যাচ্ছিস? শোন চকরি, আমি আমি তোকে ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না। চকরি দেখ, তোর আনু কত বদলে গেছে, আমাকে একদম শহরে দেখাচ্ছে না রে। তুই জানিস না, দূরে থেকেও তুই আমার বুকের মাঝখানে আছিস। আনোয়ার, আনোয়ার! আরে ভাই, তাড়াতাড়ি করো, লোকজন সব অপেক্ষা করছেন। আমি আমি তো আমি কিচ্ছু নয়। তুমি ভয় পাচ্ছ না কি? ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, না চলো। কেমন আছো? মাফ করবে, আমার একটু দেরি হয়ে গেল। ও হ্যালো, সই কাম আফটার অল। আনোয়ার, পরিচয় করিয়ে দিই, ইনি মিস্টার এহতেশাম, একজন নাম করা চিত্র পরিচালক, আর ইনি হচ্ছেন মিস্টার আসলাম, রিনাউন্ড জার্নালিস্ট। হ্যালো, হাউ আর ইউ ডু? আর ইনি মিস্টার হোসেন, একজন নাম করা মিউজিক ডিরেক্টর, আসলাম, আমাদের সঙ্গীত জগতের নাম এলো ওস্তাদ ফজলুল হক। প্লিজ। শুনলাম ছেলেটি ভালো, ব্যাপার তোমার তো কাজে ফেসে গেছিলাম। মোর বর সামনে ছবির মতো বসেছে,
আছে যে মোর সামনে ছবির মতো বসেছে মোর সেই স্বপ্নে স্মৃতি পথে বসেছে সে যে মোর সামনে জলদি চলো না
একবার তৈরি হয়ে এসছিস? আচ্ছা চল, তুই গানটা ঠিক করে রেখো, আইজাকে হোস্টেলে পৌঁছে এক্ষুনি আসছি। আন্টি টাটা, খুদা হাফেজ। হোস্টেল? হ্যাঁ, হো পরে। হো, আপনি আশ্চর্য সাফল্য আপনার সামনে আর আপনি পিছিয়ে যেতে চাইছেন। করে দাও, রোজ সকালে উঠে সারে গা মা পা ধা নি। আরে ভিড়ে যাচ্ছ কেন? ওই ঘোড়ালা তো গান গেয়ে সীমার উপর জাদু করে নিয়েছে। পার্টনার হুঁশিয়ার, আমার তো মনে হচ্ছে ওই ঘোড়ালার নজর সীমার দৌলতের উপর। হয়তো তাই, তো ফের যত জলদি হয় এই শাদি হয়ে যাওয়া উচিত। কার শাদি ডার্লিং? ও সুজি ডার্লিং, তোমার আর আমার বিয়ের কথাই হচ্ছিল। ও বলছো, মাস্কারা তো করছো না? না না ডার্লিং, আমি সত্যিই বলছি। সত্যি তো 4 সাল ধরে বলছো। আহা ডার্লিং, তুমি বুঝছো না কেন, আমার 25 লাখ টাকার বিল ফেসে গেছে, পেলেই আমাদের বিয়ে হবে। আর তারপরে আমরা হানিমুন যাব হংকং, হংকং প্যারিস, লন্ডন। কিছু না, কান্ট্রি ইয়ার্ড এসে গেছে। ও বিয়েদের সে কতদিন ধরে তোমার পেছনে চক্কর লাগাচ্ছি, আর তুমি আমার পরোয়াই করো না। কিন্তু কে বলেছে? একটু ভেবে দেখো সীমা, এখন আমাদের বিয়ে হয়ে যাওয়া উচিত। বিয়ে? আপনি, আপনার ভুল হয়েছে। হ্যান্ডসাম লোক, শহরের সবচেয়ে বড় ধনী লন, ও যার না আছে ঘর দৌড়ের খোঁজ আর না খান মানে। নরম স্যার, চলে যান এখান থেকে। আই সে গেট আউট। ওকে, নোমানি এসো এসো বসো। এরই জন্য তো যখন তোমার দেখি আনোয়ারের সাথে। নোমানি তো নয়, আমি সীমাকে তোমার চেয়ে বেশি চিনি। চকুরি, আমার ইচ্ছে পূর্ণ হতে চলেছে, আজ আমি দেখে তো গাইছি, তুই যদি পাশে থাকতি না জানি কত খুশি হতি। Thank you.
দুদি গেছি চলে সাগর নগর পাহাড় পর্বত ভাসে মোদের প্রাণে সে কোথায় সে কোথায় নিয়ে আখি ভরা অশ্রু তারে খোঁজে মোর বাহু নিয়ে আখি ভরা অশ্রু তারে খোঁজে মোর বাহু দেখলি তো সীমা, আমি বলেছিলাম না আনোয়ার হচ্ছে আসল হীরা। তুমি যে আসল জহুরি ভাইয়া তাই হীরা চিনতে পেরেছ। যে বলতেই এসে গেছে আরে এসো এসো বসো, আজ তুমি ভীষণ ভালো গেয়েছো। কনগ্রেচুলেশন, কি জানলো? জি না না, আজ আমি রেডি থেকে দেখেছি, আমি রাখবো ভাইয়া, ইনি আমাদের পর ভাবেন। কি যে বলেন আপনি, এই জন্য তো পয়সা দিতে চান না। বেশ ভালো কথা, আচ্ছা দাও আমি ব্যাংকে তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেবো, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আবার কোন কথা? জি ও আর কতদিন আপনাদের উপর বোঝারে থাকবো, অর্থাৎ ছোট একটা কামরা পাওয়া যাচ্ছে, ভাড়াও কম, ভাবছি ওখানে চলে যাব। কেন, এখানে কি তোমার খুব অসুবিধা হচ্ছে? জি এর চেয়ে বেশি আর আমার কোথায় পাওয়া যাবে? ওকে যেতে দাও ভাইয়া, যে আমাদের আপন মনে করে না তার জন্য শুধু শুধু। আপনি আমাকে ভুল বুঝছেন, আপনাদের ছাড়া এখানে আমার তো কেউ নেই। আপনি কেন বুঝতে পারছেন না, আপনি চলে গেলে ভাইয়ের কত খারাপ লাগবে। হ্যাঁ আনোয়ার, সীমা ঠিক বলেছে, তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে। নবাব সাহেবের আওলাদ, এতক্ষণে দোকান খুলেছিস, চুলো ধরিয়েছিস? না না, আপনি আমাকে মারলেন কেন? আমার হিসাব দিয়ে দেন, আমি কাজ করব না। আরে বাবা, হিসেব তো খাতার ভেতর লেখা আছে, যা কাজ করবে। না আরে বাবা, আমার পাকা চুলের দিকে তো একটু খেয়াল কর, যা বাবা কাজ করবে। মখরু বন্ধু, আমার সব শেষ, আমার সব শেষ, আমার সব শেষ মখরু, আমার সব শেষ। আবে কি হলো, তোর চাকরি তো পালিয়ে যায়নি? আবে আনু আসছে। আনু আসছে? কি বাড়ি বকছিস? আবে সত্যি কথাই বলছি, এটা কি লিখেছে? কি লিখেছে? লিখেছে তো বহুত কিছু। আবে ও বড় গায়ক হয়ে গেছে, ও এসে চকরিকে বিয়ে করে শহরে নিয়ে চলে যাবে। মাগরু আমার কি হবে? হবে আর কি, অলি গলি মজিদুর মতো পাথর খেয়ে বেড়াবি। কি বুঝলি? মাগরু তোর পায়ে ধরে জলদি করে কিছু কর। আচ্ছা তো সেলামি হিসেবে 10 টাকা দে। আবে 10 কেন 20 দেবো? পাক্কা কথা। কি বুঝলি? আচ্ছা চিঠি কোন ঠিকানায় আসে রে? শামসুর। দে আমায় দে। 1 2 3 মেরে দিয়েছি। কি মালি সাহেব, আপনার চিঠি। আমার চিঠি? হুম, আমি তো এই চিঠির আশায় ছিলাম। প্রিয় বন্ধু, পৃথিবীতে সবকিছুই বদলে যায়, তোর চকরিও বদলে গেছে, ওর বিয়ে চুম্বনের সাথে হয়ে গেছে, এখন তোর পৃথিবী ওর পৃথিবী থেকে আলাদা, তোর বন্ধু শামসু। আনু, তুই যদি আমাকে ভুলে যাস তবে মনে রাখিস আমি এই সমুদ্রে ডুবে মরব। যে আশার দীপ জ্বালিয়েছিলাম
তা নিভে গেছে। ছোটবেলায় আমি যে স্বপ্ন দেখেছিলাম সব হয়ে গেল। তোকে তোর বোন আনুর সাথে ফস্টিনস্টি করে না? মানিক তোর চিন্তা আমি ছেড়ে ফেলবো। আমার চকরি ওরা একসঙ্গে বড় হয়েছে, ওরা নিজেরা মেলামেশা করলে তাতে কোনো পাপ নেই। কোনো পাপ নেই, শোনো ভাই সব, যেন কোনো কথাই হয়নি। কি সিদ্ধান্ত হলো? এর রায় চকরির বিয়ে জুমনের সাথে। ভাইয়া বলে দাও সাহেব নিজেই যাবেন। আপনি যাইতেই হবে। কেন, কার জন্য? আপনার জন্য, নইলে আপনার দম বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাক, যে দীপ আমার পথে চলেছিল তেমনি ফিকেছে। এখন শুধু আধারই আধার। আপনি ভুলে যাচ্ছেন আনোয়ার সাহেব, আধারের পরে আসে আলো আর রাতের পরে আসে দিন। আমার জীবনে না? হ্যাঁ, যখন আপনার ব্যথা গান হয়ে বাজবে তখন আপনার প্রেম জীবন ফিরে পাবে। তোমার মনে পড়ে কি আনু দিনের সে কথা? চুপি চুপি ওই সাগর পারে মতো যেন দের কত কথা। কখনো তোমার মনে পড়ে কি বেশেছি ছায়ার মতো তোমার কায়া আগে আমি বুঝিনি। একদিন তুমি যে বলেছিলে আমি তো কজনি তোমারই আছি জীবনে মরণে। কোথায় গেল সেই প্রেমের সব, কেন দিয়েছিলে মরে আশা? ওলি গলি আমি তবু খুঁজি যদি কখনো পাই দেখা। কখনো তোমার মনে পড়ে কে? ¶¶
ঘিরে দেখেছিলাম আলু চরে কেন বাসা, ঢেউর সাথে ভেসে গেছে আমার যত ভালোবাসা। একদিন তুমি যে বলেছিলে আমি তো সজনি মারি আছি জীবনে মরণে, কোথায় গেল সে প্রেমের সব, কোথায় হারালো ভালোবাসা। গলি গলি আমি তবু খুঁজি যদি কখনো পাইর খাই, না তো রেকর্ড বাজছিল। রেকর্ড? হ্যাঁ দেখি। আরে পাগলি ধর ধর ধর। শামসু শামসু এই এক আনুগান। আনুগান বাবু একটু পড়ে বলে দাও না, এ কার গাওয়া গান? এটা আনোয়ার হোসেনের। আনোয়ার হোসেন? আনোয়ার আসল নাম, ও বহুত বড় গায়ক হয়ে গেছে। বাবু এতে ওর ঠিকানা লেখা আছে? ঠিকানা এতে লেখা থাকে না, শহরে গিয়ে গ্রামোফোন কোম্পানিতে খবর নিয়ে দেখো। আচ্ছা শামসু আমাকে শহরে নিয়ে চল। তুই কেন যাবি? আমি মরে গেছি নাকি? আজই শহরে গিয়ে ওকে কান ধরে নিয়ে আসবো। সত্যি শামসু তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস না? পারবি না, শামসু তোর সঙ্গে ঠাট্টা করবে? আজই শহরে যাব, চল কেউ ঘরে দিয়েছি চল। ভাইয়া গ্রামোফোন কোম্পানিটা, আমি এক গায়ককে খুঁজতে এসেছি। আচ্ছা তবে গায়ক খুঁজতে আইছো, আই কোড দেখছো? ঠিকানা লিখে দিই। অনেক মেহরবানি। সালাম সালাম। এইখানে কাকে চাই? আনোয়ার। আদের মুখ সামলে কথা বল, আনোয়ার সাহেব বল। আনোয়ার সাহেব ভুল হয়ে গেছে ভাইয়া, একটু দেখা করিয়ে দাও না। অনেকে তোর মতো ফালতু লোক নাকি, তোর মতো অবাগার সঙ্গে কথা কইবে? চল ভাগ এখান থেকে। আরে ও দরবান জি, তোমারা খানা রাখা হ্যায়, চল কে খা লো। আবি আয়া। একটা কথা বলবো? আবার কোন কথা? জি আপনি আমাকে ভুল বুঝছেন, আপনাদের ছাড়া এখানে আমার তো কেউ নেই, আর কতদিন আপনাদের উপর বোঝাতে থাকবো? আপনি কেন বুঝতে পারছেন না? জীবন তো বড়ই জটিল, যতই জট খোলার চেষ্টা করি ততই পেঁচিয়ে যায়। যদি বিগত দিনগুলো ভুলে থাকতে পারতাম। ফিরে আসার দিনগুলো ফিরে আসেন, আপনার সামনে যে দিনগুলো আছে সেগুলো আপনি কেন আপন করে নেন না? তবে চকুরির কি হবে? জুমান জুমান কোন খবর পেয়েছিস? কি খবর? কিচ্ছু জানিস না? আনু আসছে। আনু আসছে? হ্যাঁ
শামসুকে আনতে শহরে গেছে। আরে ও তো অনেক বড় গায়ক হয়ে গেছে। এসব কি করে হলো রে? আর নইলে জিজ্ঞেস করে নিস, দূর বোকা। আরে চাকরি আমার কি হবে? আলোকে ভুলে যা। ভুলে যাব কেন? তোকে ভুলতে হবে চকলি, তোর আলু এখন মস্ত বড় মানুষ হয়ে গেছে, তোর ডাল সে পর্যন্ত পৌঁছাবে না। ও অন্ধকার হয়ে গেছে। জীবন তো বড়ই জটিল, যতই জট খোলার চেষ্টা করি ততই পেঁচিয়ে যায়। যদি বিগত দিনগুলো ভুলে থাকতে পারতাম। ফিরে আসার দিনগুলো ফিরে আসে না। আপনার সামনে যে দিনগুলো আছে সেগুলো আপনি কেন আপন করে নেন না? বলতে চাও এখন, এই যে এক মামুলি ঘোড়াওয়ালাকে এত বড় সুগার বানাতে আপনি সফলকাম নিশ্চয়ই হয়েছেন, কিন্তু আপনি জানেন কি এর জন্য কত মূল্য আপনাকে দিতে হয়েছে? মানে? হ্যাঁ ফারুক সাহেব, যে সাপকে এতদিন দুধ কলা দিয়ে পালন করেছেন আজ সেই সাপ আপনার রক্তে জহর ঢালছে। নমানি, তুমি বাজে বকছো। বাজে বকছি? আপনি জানেন না ঘোড়াওয়ালা সীমার সম্পর্ক কতটা কাছাকাছি এসে গেছে। গেট আউট। অ্যাজ ইউ প্লিজ, আমি আপনার ভালোই চাই। না 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 না, কিছুতে হয় না। সীমা শুনে যাও,
কি হয়েছে রে? সীমা স্রোতের প্রতিকূলে চলতে গেলে নৌকা মাঝে মাঝে ডুবেও যায়। বোধ হয় ব্যাপারটা তোমার ভালো করে ভেবে দেখা উচিত। বুঝতে পারছি না। আনোয়ার, তোমার মাঝখানে যে দেয়াল রয়েছে তাকে সরানো সম্ভব নয়। কেন? এজন্য মৃত্যু অসম্মানের চেয়ে কাম্য। না না, আমার কথা বলো না। এটাকে তোমার আগেই ভরা উচিত ছিল না। হিল আর পানি ইন্দ্রানো, তাই না? কান 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 হরি বা করতে পারে। আপনি কি আসছেন? ভাইয়া, তুমি যা চাও তাই হোক, আমি আনোয়ারের রাস্তা থেকে সরে যাব। চলুন। যেন দুনিয়া পেলাম। এখন মনে হয় কি জানো, যেন আমার কপাল খুলে গেছে। গাড়ি থামান। তুমি নারাজ হলে? আমি কিন্তু আমার ফিলিংস প্রকাশ করছি। আমি গান। কেন? আমাকে এখানে নামতে। ওকে, কার সাথে দেখা করবে? এক বান্ধবীর সঙ্গে। দেখা করে এসো, আমি এখানেই আছি। জি না, আপনি চলে যেতে পারেন। পার্টনার, আমি তো ভেবেছিলাম তোমার বরাত খুলে গেছে, বাট ব্যাড লাক। এখন তুমি কি করতে চাও? মেহমুদ, সীমা আমাকে চিনতে ভুল করেছে। যখন আমি কোনো কিছু চাই তখন তাকে হাসিল করেই নি, কিন্তু তোমার আর সীমার মাঝে এক ঘোড়ার আছে, তোর কি হবে? খতম। আজ আপনি বড় দেরি করে ফেললেন, সারাদিন কোথায় ছিলেন? নোমানির সাথে। কিন্তু আপনি জিজ্ঞেস করার কে? আমি এমনি জিজ্ঞেস করছি। আনোয়ার সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন আপনি কি ছিলেন, কোত্থেকে এসছেন, আর আপনার অতীত কি ছিল। আপনি কি বলছেন? ধার করা সুগন্ধ দিয়ে আপনার নিজের গায়ের দুর্গন্ধ ঢাকতে চান? আজ আপনার ঝুলিতে যেটুকু সম্মান আছে তাও কারো দেওয়া ভিক্ষা। সীমা! কেন, ঠিক বলি, সত্য কথা গায়ে বড় তেতো লাগে আনোয়ার সাহেব। আপনি ঠিক বলেছেন। তাহলে সে পথেই চলে যান যে পথে শুরু হয়েছিল আপনার যাত্রা। ভিক্ষা, 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 ভিক্ষা! তাহলে
সে পথে ফিরে যান, যে পথে শুরু হয়েছিল আপনার যাত্রা। তাহলে সে পথে ফিরে যান, যে পথে শুরু হয়েছিল আপনার যাত্রা। সেই পথে ফিরে যাও, সেই পথে ফিরে যাও, সেই পথে ফিরে যাও। কি আনোয়ার চলে গেছে? তুমি যাও। যাবার আগে শুধু এইটুকু জানিয়ে দিতে চাই যে দরিদ্রের হৃদয়ের হৃদয়ে তাতে আপনাদের মতো সমস্ত অনুভূতি গুলো আছে। সেটা মাটির খেলা, যখন ইচ্ছা ভেঙে আবার জুড়ে দেওয়া যায়। আপনাদের অনেক করুণা পেয়েছি, আরো বেশি পেলে হয়তো নিজেকে নিজেই ঘৃণা করবো। তাই আমি চলে যাচ্ছি, আমাকে মাফ করবেন। আনোয়ার চলে গেল। আনোয়ার নিজের হাতে আমার বোনকে মারতে পারবো না। ভেবে দেখ এর ফলাফল কি হবে। হ্যাঁ, খুব ভেবেছি। আমার বোনের জন্য গ্রাম কেন, সমস্ত দুনিয়া থেকে দিতে পারি। চলে যা এখান থেকে। দাঁড়া, চাও মকরু, চুম্বনকে বলে দাও এর পাখি পড়ে। তখনই হ্যাঁ ভাইয়া, কোনো বোন নিজের সুখের জন্য ভাইয়ের ঘর ভাঙতে পারে না। তা তুই 500 টাকা দিবি নে? না না দাদা, ঝুম্মন আমি কোনো কাঁচা খেলোয়াড় নই। আমিও আনুর সব চিঠি আমার কাছে আছে। এদিকে তোর বিয়ের বর যাত্রী যাবে, আর ওদিক থেকে পুলিশ আসবে। কি বুঝলি? পুলিশ? হ্যাঁ পুলিশ। কি বুঝলি? চুরি করা পোস্টম্যানের পক্ষে মহা অন্যায়। আর তুই যে আনুর ঘোড়া চুরি করেছিলি তার কি হবে? কি প্রমাণ আছে তোর? আমার কাছে আছে। কি বুঝলি? বুঝেছিস, টাকা দিতেই হবে। তৎক্ষণে এসেছো না? পুরো 500 টাকা নেবো। কি বুঝলি? বুঝেছি। আমার মতো মানুষের ভুল বোঝা না বোঝায় আপনার কি আসে যায়? আনোয়ার সাহেব, খোদার রাস্তায় যা কিছু হয়েছে ভুলে যান। খুব লজ্জিত। লজ্জিত আপনি আমার মতো সাধারণ মানুষের জন্য? মেম সাহেব,
আপনার করুণার বোঝার বাড়াবেন না। খোদার বাস্তে আমাকে একা থাকতে দিন, চলে যান এখান থেকে। বেচারা গাড়ি চাপ হয়েছিল। সীমা আনার কেমন আছে রে? কি হয়েছে সীমা? সীমা, সীমা, এই সীমা, দরজা খোল সীমা, সীমা দরজাটা খোল, সীমা, 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 আপনি আর কি চান? সীমা, আপনার খানদানির ইজ্জতের জন্য আমি আমার মনুষ্যত্বকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, কেউ আপনার মন ভরেনি। না না সীমা, সীমা, আমি তুমি সুখী দেখতে চাই, আমার ভালোবাসাকে গলা টিপে মেরে আমাকে সুখী দেখতে চান সীমা? হ্যাঁ ভাইয়া, আপনাদের যে সমাজের ইমারত মনুষ্য তো লাশ পর গড়ে উঠেছে, একদিন একদিন ভেঙে যাবে। সীমা, আনু, শামসু, তুই এখানে কি করে এলি? আগে বল, তোর কি হয়েছে? কিছু না, একটু লেগেছে। চকরি কেমন আছে? বেচারি তোর অপেক্ষায় কে দেখে যে মরছে। ও আমার অপেক্ষা কেন রয়ে গেছে বলে দিস, আমি যেন ভুলে যায়। না আনু, চকরি এখনো তো। তবে যে তুই লেগেছিলি? লেগেছি, বুঝেছি, মকরু আর জুম্মনের চাল। হ্যাঁ আনু, চকরি এখনো তোর অপেক্ষায় আছে। চকরি, শামসু, আমাকে গ্রামে নিয়ে চল, আমাকে গ্রামে নিয়ে চল শামসু, আমি গ্রামে যাবো। না, আপনি যেতে পারবেন না। আমাকে যেতে হবে ডাক্তার, আমাকে যেতে হবে। আপনি অসুস্থ, আমাকে যেতে হবে ডাক্তার, আমাকে যেতে হবে। আনো স্যার, কাকে চাই বলুন? আমার ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলে আমাকে সুখী দেখতে চান? আপনাদের যে সমাজের ইমারত মনুষ্যত্বের লাশের উপর গড়ে উঠেছে, তা একদিন না একদিন ভেঙে যাবে, তা একদিন না একদিন ভেঙে যাবে, তা একদিন যাবে। ভালোবাসার নামে কলঙ্ক দিলি? নিরুপায়, নিরুপায়, দেখ, ভালোবাসার জন্য মরতে পারিস না, মরতে পারিস না, মরতে পারিস না। তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। কখনো আমাকে ভুলে যাস, তবে মনে রাখিস আমি এই সমুদ্রে ডুবে মরবো। চকরি, চকরি ঘরে নেই। হ্যাঁ, আনো, 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 আনো। Thank you.
তোমারে আছি জীবনে মা।